আবর্জনা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন হচ্ছে নারায়ণগঞ্জের জালগুড়ি এলাকায়। 6 মেগাওয়াট ক্ষমতার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প বাস্তবায়নে কাজ করবে চীনের একটি প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নে বৃহস্পতিবার চুক্তি সই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতি এখন মূল্যস্ফীতির শিকার, পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো পরিস্থিতিতে আছে বাংলাদেশ। ভবিষ্যৎ সম্ভাবনা কি এখনো আমরা প্রিডিক্ট করতে পারি না, তবে তাও বলবো এত কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে কষ্টটা স্বীকার করে নিচ্ছে। বিশ্বের অনেক দেশ আরো বেশি কষ্ট করছে, আমরাও কষ্ট করছি। জ্বালানি তেলের এই সমন্বয় করা সকলকে পীড়া দিচ্ছে, এবং আমরা আশা করছি কত দ্রুত এখান থেকে বেরিয়ে আসা যায়। সকল সম্ভাবনাময় জায়গাগুলো আমরা বিচরণ করছি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকি দিতে হবে। 19 সেন্টের কাছাকাছি আমরা ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনের খরচ হলো আমাদের 7 থেকে 8 টাকা, আর এখান থেকে আমাদের উৎপাদন খরচ আমরা বিক্রি করতে পারি 5 থেকে 6 টাকা, আর এখানে আমাদের প্রায় 20 টাকা। বিশাল অর্থের একটা সংস্থান বিদ্যুৎ বিভাগের দিতে হবে। বিষয়টা কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন সমগ্র বাংলাদেশে যে সকল শহর অঞ্চল যেখানে বর্জ্য আছে যত্রতত্র না ফেলে সেখানের একটা ব্যবস্থা নেওয়া, এবং এই বর্জ্য দিয়ে কি কিভাবে আমরা সমাধানে যেতে পারি তার একটা ব্যবস্থা করা। বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন 600 টন বর্জ্য সরবরাহ করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।